থাকে না যে একজন পারফর্মার যখন ডে বাই ডে ম্যাচিউর হয় সে জানে আসলে কিভাবে তার বেস্ট পারফরমেন্স গুলোকে সে এক্সপ্লোর করবে সো ইটস হ্যাপনিং আমি ডায়েটের কথা আর কিছু না বলি তুমি আজকে কি বললে সে তো নিজে ডক্টর নিজেই ডায়েট বানায় ফাইনালি তোমার ফাইট ছিল এটা ভাবা যাবে না বাট ট্রেনিংটা ছিল হাই আমি আফরিন হাই আমি বিদ্যা সিনহা মিম আপনারা তো অনেক অনেক প্রশ্ন আমাদেরকে নিয়ে অনেক অনেক কমেন্টস তো আমরা হাজির হয়ে গেছি আপনাদের এই প্রশ্নের উত্তরগুলো দিতে এন্ড কমেন্টগুলো পড়তে ট্রেইলারে মিমের লুক এবং নায়েমের লুক জাস্ট ওয়াও তোমাদেরকে খুব ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ আসলে কিন্তু তোমার লুকটা খুব ভালো ছিল ট্রাই করেছি ডিফারেন্ট কিছু করার একজন লিখেছে সে হচ্ছে অনেক কম্প্যাক্ট সিরিজ দেখতে পাবো আশা করছি জাস্ট ওয়েটিং ফর দিস এবং সত্যি কথা বলতে গল্পটা যখন শুনি আমাকে বললো যে তুমি কি কাজটা করবে আমি বলি হ্যাঁ মানে ইউনো মানে হ্যাঁ মানে গল্পটা শোনার পর আমার মনে হচ্ছিল যে আরে এটা তো ডিফারেন্ট একটা ক্যারেক্টার ভাইয়া মিশন হান্টডাউনের জন্য কি আলাদা কোনো ট্রেনিং করেছেন ইয়া আমাকে কিন্তু একটা স্পেশাল ট্রেনিং এর মধ্যে দিয়ে যেতে হবে আমি যদি বলি মিশন হান্টডাউনের জন্য ভাইয়া ওয়েট অনেক বাড়ে বাড়ে মানে আমার কাছে মনে হচ্ছে যে মাহির মানুষটা হওয়া খুব জরুরি এটা ছিল প্রথম ফোকাস আমি প্রথম দিন যখন আমার লুক সেট করতে আসি আমি তোমাকে জিজ্ঞেস করছিলাম ভাইয়া তুমি অনেক মোটা হয়েছো আমার তুমি তখন খুব কনফিডেন্টে বললাম হ্যাঁ এটাই তো চাই আমার ক্যারেক্টার আপু আপনার চরিত্রটা কি আমার চরিত্রের নাম নীরা কিন্তু না 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 একদম নীরা খুবই সাধারণ কমার্শিয়াল একটা মেয়ে নায়েম ভাইয়ের সাথে মিম আপুর জুটি খুব ভালো লেগেছে খুব দুর্দান্ত একটা সিরিজ হবে এবং কারাগারের পর থেকে নায়েমকে খুব ভালো লাগে আমরা এর আগেও কাজ করেছি আমাদের আগের কাজও অনেক ভালো না বাট কারাগারে অবশ্যই তুমি অসম্ভব ভালো লেগেছে আমার ক্যারেক্টার তো এটা আসলে ইন্সপিরেশন এটা অ্যাবসলিউট ইন্সপিরেশন প্রথমবার কোন সিরিজের লিড প্রোটাগনিস্ট হিসেবে কাজ করে কেমন লাগছে আমার কাছে আসলে লিড ছাড়া এটা আমি খুব একটা আলাদা হয় না কারণ আপনি আমার আগের কাজ দেখেছেন কিংবা আগের কাজগুলো দেখেছেন গল্পের যেই দায়িত্বটুকু আছে চরিত্র অনুযায়ী সেই দায়িত্বটুকু পালন করে আমার কাছে আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিরেক্টর সানি সারোয়ার ও ফয়সাল আহমেদের সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন তাদের সাথে কাজের অভিজ্ঞতা অবশ্যই খুব ভালো ছিল আর এটা আমার প্রথম কাজ তাদের সাথে তো খুবই ভালো লাগছিলো প্রথমে মনে হচ্ছিলো যে কী হয় না হয় বাট যখন কাজ করতে যাই তখন দেখলাম যে কাজটা খুব ভালো হচ্ছে এবং সানি ভাই খুব ভালো মতো ক্যারেক্টারটা খুব বুঝিয়ে দেয় এবং ব্রিফিং কিন্তু খুব হ্যাঁ খুব ভালো ভাইয়া শুটিং এর সময় কি অরিজিনাল পিস্তল ব্যবহার করেছেন অভিজ্ঞতা জানতে চাই হ্যাঁ আসলে শুটিং এর সময় অরিজিনাল পিস্তল ব্যবহার করা হয়েছে একটা কমেন্ট সিরিজটির ভিজুয়াল দেখতে খুব আরাম লাগছে আশা করছি এটাও খুব ভালো একটি সিরিজ হবে মানে আমরাও আশা করছি এটা খুব ভালো হবে কারণ আমাদের ফুল টিম আমরা অনেক কষ্ট করেছি প্রজেক্টটার জন্য সবাই অনেক বেশি পরিশ্রম করেছে কারণ এই ধরনের গল্প আমরা এখানে দেখি মিম আপুর অ্যাক্টিং খুবই ভালো লাগে একজন গুণী অভিনয়শিল্পী কলকাতা এবং বাংলাদেশে কাজ করা নায়িকাদের মধ্যে সেই বেস্ট ও মাই গড থ্যাংক ইউ সো মাচ নাইন ভাই কপ টিমের সঙ্গে কাজ করার অনুভূতি কি রকম একেবারে অন্যরকম আমাদের টিমে যারা ছিল এভরিওয়ান মানে ফাইনেস্ট অ্যাক্টর একসাথে তারা কপ হিসাবে যেভাবে অভিনয় করেছে তাদের নিজস্ব ক্যারেক্টারগুলো সেটা তারা ফুটে লাস্ট কমেন্ট সিরিয়াসলি মানে আমি তো জানতামই না কি ভাই আপনি নাকি খুব ভালো রান্না করতে পারেন একদিন দাওয়াত দিবেন সত্যি নাইমিয়া যে কোনো দিন দাওয়াত যাই হোক আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক প্রশ্ন ছিল তার মধ্যে অল্প কিছু প্রশ্ন হয়তো অনেক অনেক কমেন্টও সুন্দর কমেন্টও পেয়েছি আমরা তো আমরা সত্যি দুঃখিত যে সবগুলো পড়ে তো শোনাতে পারলাম না বাট একটা বিষয় বলতে পারি সেটা হচ্ছে আপনাদের যেই প্রশ্নগুলো বাকি আছে আমরা মানে
আপনার সামনে তুলে ধরতে পারিনি, সেই সকল প্রশ্নের উত্তর কিন্তু আপনারা আপনার সিরিজ দেখলেই জানতে পারবেন। রাইট, আপনাদের ভালোবাসার অপেক্ষায় থাকলাম। সবাই ভালো থাকবেন আর আশা করছি ভীষণ ভালো লাগবে। টাটা।